আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। মুন্নিস ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু রান্নাবান্না, আর সাথে থাকবে একটা স্পেশাল বুটের রেসিপি। তো এখানে আমি ইলিশ মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, আর মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর হালকা সামান্য পানি দিয়ে আমি মশলাগুলোর সাথে মাছটা মেখে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে মেখে নিব। নেওয়ার পর এগুলো আমি ভেজে নিব। আজ আমি মাছ ভেজে ইলিশ মাছ ভুনা করব, আর স্পেশালভাবে একটা বুটের রেসিপি থাকবে। এই তো আমার মাছগুলো ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি অন্য দিক দিয়ে একটা ডিম সিদ্ধ বসিয়েছিলাম স্পেশাল বুট জন্য, তো সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই তো আমার ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এদিক দিয়ে আমি চুলোয় কড়াই বসিয়ে দিয়েছিলাম, সেটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব ইলিশ মাছগুলো। মাছগুলো আমি একই তেলের মধ্যে ভেজে নিচ্ছি, আর এই তেলটা আমি একেবারে দিয়েছি, আর এই তেলের মধ্যে আমি মাছগুলো ভুনা করব, তাই একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। মাছগুলো এপিটুপিট করে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আর উঠিয়ে নিচ্ছি। তো এদিক দিয়ে আমি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর সুন্দরভাবে একটু ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব পানি। তার আগে আমি একটু ভালোভাবে ভেজে নিই। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পানি, অবশ্যই পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আমি এখানে মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ। প্রত্যেকটা আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের কম, 1/2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, কারণ ইলিশ মাছের কিন্তু এমনি অনেক ভালো একটা ফ্লেভার, তবে মাছটা ফ্রোজেন ছিল তাই আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আর এটা কষানো হয়ে গেলে দিয়ে দিব এর মধ্যে আমি মাছগুলো, একটু ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে আমি ঢেকে দিব, আর তার আগে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পানি পরিমাণ মতো, কারণ ভুনা করতে কিন্তু তেমন একটা পানি লাগে না আমরা সবাই জানি, তাই না? তো ওই পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি, অবশ্যই পরিমাণটাভাবে দিতে হবে। তো এই পর্যায়ে আমি এটা ঢেকে দিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছেন আমার মাছটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এইভাবে যখন উপর থেকে তেল ভেসে ওঠে তখন কিন্তু আমার কাছে এইভাবে মাছ ভুনা খেতে খুবই ভালো লাগে। তো আমার মাছ ভুনাটা হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে আমি এটা তুলে নিচ্ছি। তো অন্য দিক দিয়ে আমি বুট বসানোর জন্য কড়াই বসিয়ে দিলাম, আর এটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, এটার মধ্যে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, আর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, আর আমি এখানে গরম মশলা গুঁড়ো 1/2 টেবিল চামচ দিয়েছিলাম, তো সেটা আমার দেখাতে ভুলে গিয়েছিলাম, সরি। তো এই পর্যায়ে আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব এখানে সেই বুটগুলো যেগুলো আমি আগের থেকে সুন্দর করে সিদ্ধ করে ধুয়ে রেখেছিলাম। এখানে কিছু আলু আছে, কিছু ঘুঙরি আছে, আর বুট সবগুলো আমি সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। ভালোভাবে কষাতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এটা একদম ঝরঝরে একটা শব্দ না আসে, ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিব। আর রান্নার স্বাদ কিন্তু কষানোর মধ্যেই হয়, যত কষিয়ে রান্না করবেন ততই কিন্তু খাবারের স্বাদটা বেড়ে যায়। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যাতে তরকারির মধ্যে যে বুটের যে একটা হলুদ মরিচের গন্ধ সেটা যাতে না থাকে। তো এটা আমি এই পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি।
সুন্দর করে হয়ে গেলে এটা আমি নামিয়ে নেছি। এই তো আমার এটা হয়ে গিয়েছে, উপর থেকে তেল বেশি উঠছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা আমি নামিয়ে নিলাম। এই তো, আর অবশ্যই তেলটা কম খাওয়ার চেষ্টা করবেন। আর এদিকে সেই ডিমটা আমি এভাবে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি লেবু কুচি আর টমেটো কুচি, রসুন কাঁচামরিচ কুচি, সরি পেঁয়াজ কুচি আর শসা কুচি। তো আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বল, আমি এই বলের মধ্যে এই বুটগুলো স্পেশালভাবে একটু মজাদার করে করার চেষ্টা করেছি এই আর কি। তো এইভাবে করে আমি এখানে দিয়ে দিব প্রত্যেকটা জিনিস। প্রথমে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিগুলো। আমরা কিন্তু যে কোনো মূল্যে খাবারের স্বাদ বাড়ানোর চেষ্টা করি, তাই না? যতই খাবারের স্বাদ বাড়ে ততই কিন্তু আমাদের খেতে খুব ভালো লাগে। তো অবশ্যই খাবারের স্বাদ কীভাবে বাড়ানো যায় আমাদের কিন্তু মাথার মধ্যে সেটাই থাকে। তো আজ আমার মন চাচ্ছে এইভাবে খাওয়ার জন্য, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর লেবু সুন্দর করে কুচি করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আর পরিমাণমূলক স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল, অবশ্যই সরিষার তেল দিবেন, কারণ সরিষার তেল না দিলে কিন্তু এই খাবার টেস্টটা পাওয়া যাবে না। তো সরিষার তেল দিয়ে দিচ্ছি, এখন একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখানে শসা আর টমেটো আর ডিম কিন্তু দেইনি, এটা আমি পরে দিব। তো এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি উপর দিয়ে শসা আর দিয়ে দিব টমেটো। এখন দিয়ে দিব এখানে ডিমগুলো। ডিমগুলো এইভাবে কেটে নিলে কিন্তু আর এই বুটের সাথে খুব সুন্দর একটা বর্নিং হয়, তাই না? খুব সুন্দর দেখা যায়। তো এই জন্য আমি এইভাবে কেটে নিয়েছি, আর এইভাবে করে আমি সুন্দর করে সার্ভ করব সার্ভিং ডিশে। দেখেই তো খেতে ইচ্ছে করছে, তাই না? খুব সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছে, অনেক টেস্টি হয়েছে। তো এইভাবে করে আমরা কিন্তু আমাদের স্বাদ মতো পরিমাণ মতন বেড়ে নিতে পারি, যতটুকু খাবো ততটুকু। আমি এই পর্যায়ে আমার প্লেটটা কিন্তু সাজিয়েই নিচ্ছি, আপনাদের সাথেও শেয়ার করতেছি। তো আপনাদেরকে একটা কথা বলি, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আর সবসময় আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।